हेलो बंधुरा, वेलकम टू माय चैनल वंस अगेन। प्राइमरी टेट 2022 बिग अपडेट, बीएड वर्सेस डीएलएड सुप्रीम कोर्ट केस अपडेट। आपनारा जानें ऑलरेडी जे आज 12 अक्टोबर बीएड वर्सेस डीएलएड एर एकटा सुप्रीम कोर्टे एकटा राय घोषणा हवार कथा छिलो। सेटा होच्छे प्राइमरी टेटेर क्षेत्रे एनसीटी जे नियमटा लागू करेछिलो अर्थात बीएड देर अग्राधिकार देयार, সেই জন্য দুটো পক্ষই কিন্তু একটা কেসের মধ্যে জড়িয়েছিল যে কারা বেশি অগ্রাধিকার হবে। এবং সেই বিষয়ে আজ দুপুরে একটা সময় একটা শুনানি হয়ে গেল, যেখানে জানা যাচ্ছে 10 থেকে 15 মিনিট একটা শুনানি হয়েছে এবং দুই পক্ষই আপ্রাণ চেষ্টা করেছে তাদের পক্ষ থেকে একটা ভ্যালিড ডকুমেন্টেশন সাবমিট করার বা জেতার। এবং 10 থেকে 15 মিনিটের হিয়ারিংয়ে কোনো রকম কিন্তু সিদ্ধান্ত আসেনি এবং আগামী 16 নভেম্বর কিন্তু ডেট ঠিক করা হয়েছে। অর্থাৎ আরও কিন্তু ডেট পিছিয়ে গেল। জানা গেছে যে প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোসের প্রতিনিধিত্বে যে কেসের আপডেটটা হয়েছিল তাতে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। আগামী মাসের 16 নভেম্বর এই বিষয়ে আরও একটি হিয়ারিং হবে। এখন দেখা যাক সেটা ফাইনাল হবে না আরও কেসটা প্রসিডিওর করে। ছোট্ট একটি আপডেট ছিল, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।